বড়, দুতে উঠে বলো, চল চল তুই আর আমি সামনে বসি, চল। ফাইনালি আমাদের মোহনায় যাওয়ার প্ল্যানটা যাওয়ার দিন সাকসেসফুল হয়েছে, যদিও আমরা বেরোতে দেরি হয়ে গেছে। এখন 6টা বেজে গেছে, আমাদের 5টা সাড়ে 5টা বেরোনোর কথা ছিল আর হেঁটে যাওয়ার কথা ছিল, বাট সেটা আর হচ্ছে না। তো আমরা এখন একটা টোটো ভাড়া করেছি, এখন আমরা সমুদ্রের পাড় ধরে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। বেশি দূর নয় বল, হেঁটেই আসা যায়। হ্যাঁ একদমই তাই, আর এখানে পিলপিল করছে লোক, মানে মোহনার ভাইবসটাই হারিয়ে যাচ্ছে। যাই হোক, আমরাও লোক, আমরাও এসেছি, প্রচুর লোক সামনে, তবে ভীষণ ভালো লাগছে। আরো যদি আর্লি মর্নিং আমরা আসতে পারতাম আরো ভালো। আরে পুচকিগুলো ওঠেই না, আর কালকে শুয়েছেও অনেকটা রাত্রে, ওরাও খেলেছে আমরাও গল্প করেছি, তো সব মিলিয়ে অনেকটা রাত হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। এই হ্যাঁ, কি গন্ধ রে, গন্ধটা পাওয়া যাচ্ছে? গন্ধটা পাওয়া যাবে, তুমি মাছের বাজারে এসেছো, গন্ধ দাদার ফেভারিট পারফিউম, তাই তো? দাদা বিশাল ভালোবাসে। ফাইনালি বাচ্চা পার্টি নেমেছে ওইদিকে। ইস বাবা, এখানে কি সব মাছ বিক্রি হচ্ছে দাদা গো। সৌরভ এখন পর্যবেক্ষণ করছে কি কি মাছ আছে। আমি বেশি কাছে যেতে পারছি না, আমার এত গাগিন গিন হচ্ছে। সৌরভ নিয়ে যাবে নাকি কলকাতা? এই লাল রঙের মাছটা কি গো, এত ভোলা মনে হয়, বাবা কত বড় ইলিশটা, চলো নিয়ে যাই। নিবি তোর তো ফেভারিট। শ্রীময়ী আইউড়ো ভাতে কটা মাছ খেয়েছিলি বলে দে, 9টা মাছ খেয়েছে। কত বড় বড় চিংড়ি দেখো, গলদানা বাগদা কে জানে দাদা, ওটা গলদানা বাগদা, এত বড় শুটকি মাছ, ইলিশের শুটকি ওটা, বাবা এগুলো ঠিকঠাক করে রান্না করতে পারলে, আমি কখনো খাইনি বাট ঠিকঠাক করে রান্না করতে পারলে শুনেছি খুব ভালো খেতে হয়। কি আছে? ক্রোকোডাইল, তুমি দেখতে পেলে নাকি? এই নদীটা চম্পা নদী, আর দেখ মানে এটাতে কিরম অবাক লাগে, ওই দিকটাতে সমুদ্র বিশাল, ঢেউ স্রোত, আর এখানে দেখো নদীটার কোন মানে একদম নিস্তরঙ্গ, ভীষণ সুন্দর। এরা সাত সকালে চা খায়নি বোঝা যাচ্ছে, প্রচন্ড ভাট বসছে, অবাক জলপান হেনাই হেনাই। আচ্ছা দূতিবাবু একটু রেগে রয়েছে, ঘুমটা প্রপারলি হয়নি। আমাদের প্ল্যান ছিল মোহনায় এসে সমুদ্র আর নদী দেখতে দেখতে আমরা লিকার চা খাবো, বাট এত গরম, এত গরম উঠেছে আজকে, মানে সেই সব পারা যাচ্ছে না, তো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। সৌরভদা বলছে শিগগির হোটেলে চল, হোটেলে গিয়ে এসি চালিয়ে, আর তোমরা দেখতে পাচ্ছ না আমি সূর্যের উল্টো দিকে আছি, তাই দেখো ঘামটা দেখো, পুরো ঘেমে স্নান করে গেছি, তো হোটেলে গিয়ে এসি চালিয়ে চা খাবো। মাথা মাথা চুলকাতে, পুরো চরম গরম, চরম গরম, মুখগুলোর একবার অবস্থা দেখো। এইখানে চা, এখানে শ্রীময়ী আর এই যে শ্রীময়ী ভাই বোন গ্লাসে চা খাচ্ছে, আর আমরা কারা রে, নন্দাই বৌদি বলে, বৌদি
আর এদের অবস্থা দেখো, একজন এসেই ঘুমিয়ে পড়েছে আর একজন তখন থেকে একটা আঙুল ও দাঁড়িয়ে আছে কখন দুটি উঠবে। তো যাই হোক, আপাতত চাটা এনজয় করা যাক। তোমার বিস্কুটটা আমি খেয়ে নিলাম, চলো চলো খেতে যাবো, এই চলে এসো। তো এই হোটেলটাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তোমাদেরকে আগে একটা ব্লগে মনে হয় বলেছি, তো আমরা প্রত্যেক দিনই এখানেই ব্রেকফাস্ট করেছি, তো কোনোদিনই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম চলো চলেই, যখন যাচ্ছি যাওয়ার আগে আজকে লাস্ট ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমরা খাবো। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে যে ওরা ব্রেকফাস্টে কী কী দেয়। এখনো ঘুমাচ্ছে, চ আজকে আছে হচ্ছে ও বড়টা, ও লুচিটা ফাঁকা, আর এটা হচ্ছে আলুর তরকারি, এটা আছে সেদ্ধ ডিম, এখানে সেদ্ধ ডিম যত খুশি তত খাওয়া যায়। মোটামুটি প্রত্যেকদিনই মোরালে স্প্রেডটা সেমই থাকে, হ্যাঁ তরকারিটা ডিফারেন্ট হতে থাকে। আর ওদিকে ব্রেড, আর এখানে থাকে হচ্ছে ব্রেড, বাটার থাকে, জ্যামও থাকে, আর এখানে হচ্ছে চা। মন্দ না? না না, একদম ভালো, মন্দ না, যথেষ্ট ভালো। বেশি করে খেয়ে না, ট্রেনে খিদে পাবে। টেস্ট করে দেখা যাক, দারুণ করেছে, ভালো করেছে না? সৈকতবাসী এসে তুমি সব টাকা তুলে নিয়েছো শুধু ডিম খেয়ে। কটা ডিম খেয়েছো এই কদিনে? আনকাউন্টেবল নাও। আপনি কালকে খেয়েছেন তিনটে ডিম? হ্যাঁ আজকে দুটো খাবো, দুটো খাবেন? আজকে আমিও ভাবছি দুটো খেয়েই নি, যা হয় পেটের অবস্থা যা হয় বাড়ি গিয়ে হবে বল, খেয়ে তো নি। চলো আমরা বেরোচ্ছি, মনটা কি খারাপ লাগে না বল? আসার সময় যতটাই আনন্দ থাকে যাওয়ার সময়, আর এখন যেন মনে হচ্ছে শরীর খারাপ লাগছে, ভাল লাগছে না, এনার্জি নেই। চলো চলো চলো, বিশাল যে খোলা জমিটা দেখছো, এখানে জগন্নাথ দেবের মন্দির হবে, বিশাল বড়। দাদা গাড়ি আস্তে করে দিয়েছে, বুঝতে পেরেছে। এই দেখো এখানে লেখা আছে জগন্নাথ ধাম। হ্যাঁ বাবা তুমি ঘেমে গেছো? হ্যাঁ চললে আবার ঠিক হয়ে যাবে। ম্যামও ঘুমিয়ে পড়েছে আর পারছে না বেচারা, এত গরম লাগছে, মানে প্রচন্ড গরম, প্রচন্ড। তোমাদের সঙ্গে আবার বেশ কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, এখন বাজে সন্ধ্যে 7:30, আমরা পাগলের মতন ঘুমালাম, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে। আমাদের দীঘা থেকে ফেরার জার্নিটা তো হেকটিক হলো, মানে কি বলবো, আমরা তো এসির টিকিট পাইনি, তো আমরা এমনি নর্মাল কেটে নিয়েছিলাম। তারপরে দীঘাতে গিয়ে যখন গরমটা ফেস করলাম যে এতটা গরম, তখন আমরা ডিসাইড করলাম যে না বাবা এভাবে ফেরা যাবে না, তাহলে আমরা এসি বাসের টিকিট কাটি, বাসে ফিরবো। তারপরে না যেটা হলো সেটা হচ্ছে যে বাচ্চা দুটো কখনো এতটা মানে এসি বাসে, মানে এসি বাসটা তো একটা এনক্লোজড জায়গা, এতটা ট্র্যাভেল করেনি। এবার বাই চান্স যদি বমি হয় ওদের, বা অনেকের মোশন সিকনেস থাকে, সেটা যদি হয়, তো এগুলো ভেবে আমরা ডিসাইড করলাম যে না থাক আমরা ট্রেনেই ফিরবো। কিন্তু মানে ট্রেনে এত কষ্ট হয়েছে না কল্পনা করতে পারবে না, পুরো গরম। আর আমাদের কি হয়েছে বলো তো, যাওয়ার দিনও হয়েছে ফেরার দিনও হয়েছে, পুরো উল্টো দিকে, মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে আমাদের সিটটা তার উল্টো দিকে পড়েছে, এক ফোঁটা হাওয়া পাইনি, টোপলু পুরো ঘেমে স্নান, দুতি পুরো ঘেমে স্নান, আর আমাদের ততোধিক শরীর খারাপ করে গেছে, মানে আমার তো প্রচণ্ড মাথার যন্ত্রণা। তারপরে এসে আমি ঘুমিয়ে পড়েছি, দিয়ে এখন ঘুম থেকে উঠে একটু বেটার লাগছে, কিন্তু মানে এই জায়গাগুলো এখনও মানে দপদপ দপদপ করছে। আর একটা কী হয় বলো তো, যাওয়ার দিনও দেখো একই কিন্তু জার্নি, যদিও এসিতে গেছি তবু জার্নিটা তো একই, কিন্তু যাওয়ার দিন এমন একটা ইন্টারেস্ট থাকে, এমন একটা এনার্জি থাকে যে গিয়ে ওখানে তারপরে গল্প করা, তাড়াতাড়ি বেরোনো, সেজে গুজে। আর ফেরার দিন না যেহেতু মানে মনের এনার্জিটাও কমে যায়, মানে মনটা যেহেতু খারাপ, মানে টোটাল সিস্টেমটারই এনার্জি একদম ডাউন, যেটা এখন আমার অবস্থা হয়েছে আর কি। তো টোপলু আর কৌস্তব এখন নিচে গেছে, দাদা মামাকে সমস্ত গল্প টল্পগুলো বলছি, আমি একটু পরে যাব। মানে আমার যেন আর ঘুম কাটছে না, মানে এরকম এরকম, মানে আরেকবার আমাকে যদি কেউ শুতে দিয়ে দেয় আমি ঘুমিয়ে পড়বো। তবে কলকাতার ওয়েদার দেখছি মানে দীঘার ওয়েদারের থেকে বেটার, মানে দীঘার গরমটা না মানে পুরো তেতে যাবে তুমি, মানে এতটা গরম।
তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো। আর একটা কথা বলি, তোমরা হোটেল সৈকতাবাসের ব্যাপারে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলে, আমি একটা ভিডিও বানিয়েছি, আমি কালকেই ভিডিওটা পোস্ট করব, মানে এই ভিডিওটার পরে ডিটেইলি আমি ওখানে বলেছি, আমি পুরো হোটেলটা যতটা সম্ভব দেখিয়েছি, রুম ট্যুর আছে, ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট অবশ্য আজকেই তোমরা দেখলে, পুরো ডিটেইলে কিভাবে বুক করবে, ফোন নাম্বার, সমস্ত রুমের ট্যারিফ ট্যারিফ দিয়ে আমি সব দেখিয়ে দিয়েছি। তোমরা কালকের ভিডিওটা ডেফিনেটলি দেখো, তোমাদের উপকার হবে। আর সৈকতাবাস আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা যেতে পারো, অসুবিধা নেই। আমি ওই ভিডিওটাতে ভালো করে বুঝিয়ে বলেছি কি কি সুবিধা, একটা দুটো এদিক ওদিক আছে, সেগুলো সমস্ত বলেছি, তোমরা ভিডিওটা দেখো। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আজকে কৌস্তব আর টপলু এখন নেই, তো আমি এন্ড করে দিলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের অল্প একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ 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 একটা লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।